এশিয়া কাপের ঘোষিত 17 সদস্যের দলে ছিলেন পেস বোলার আবাদত হোসেন, কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন এই পেসার। এশিয়া কাপে আবাদত হোসেনের জায়গায় সুযোগ পেতে পারে খালেদ আহমেদ অথবা তানজিদ হাসান সাকিবের, এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, আবাদত পুরোপুরি ফিট হয়ে উঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না, তাই এশিয়া কাপে ওকে সারাই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব, তানজিম সাকিব অথবা খালেদের মধ্য থেকে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।